আমি খিলঞ্জিয়াৰ অধিকাৰ প্ৰতিষ্ঠাৰ বাবে সকলো পৰ্যায়ৰ নিৰ্বাচনী মানে গাঁও পঞ্চায়তৰ পৰা সংসদীয় সদস্যলৈকে আমি হতকৰা 88% সিট সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমাৰ প্ৰধান দাবী আছিল কিন্তু এই দাবী কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা যিখন খসৰা আমাক দিছে সেই খসৰাত এই যেটো মূল দাবি এই মূল দাবিটো তাত উল্লেখ নাই আৰু নথকা কাৰণেই আমি এটা কথা চিন্তা কৰিছো যে যদি আমি খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীৰ ভৱিষ্যতৰ অস্তিত্ব সুৰক্ষিত কৰাৰ স্বাৰ্থত ৰাজনৈতিক আমাৰ যেটো অধিকাৰ সুৰক্ষিত কৰাৰ বাবে আমাৰ সিট সংৰক্ষণৰ ব্যৱস্থাটো খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে লাগিবই তেতিয়াহে আমি ভৱিষ্যতটো আমাৰ সংৰক্ষিত হ'ব বুলি সংযুক্ত মুক্তি বাহিনী অসমে মানে অব্যাহত রাখার আমি সিদ্ধান্ত গ্রহণ করছো আর আমি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাইছো যে আমার আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখক আর এই ক্ষেত্রত বিশেষ আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ তরফৰ পৰা অনুরোধ জানাইছো যে এইটো বিষয়টো রাজনৈতিক বিষয় অসমৰ খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীসমূহৰ ভবিষ্যতৰ অস্তিত্ব রক্ষা করার বিষয় গতিকে এই রাজনৈতিক বিষয়টো আমি সকলোবিলাক রাজনৈতিক দল দল মত নিবিশেষে যে তেওঁলোকর আদর্শ যিয়ে নহোক না নহোক লাগে কিয় অসমৰ বৃহত্তর স্বার্থৰ খাতিৰত সকলোবিলাক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হৈ ভবিষ্যৎ খিলঞ্জীয়া অস্তিত্ব বিপন্ন হওয়ার ক্ষেত্রত তেওঁলোকে আগবাঢ়ি আহি যাতে সমস্বরে তেওঁলোকে কেন্দ্রীয় সরকারের ওচৰত তেওঁলোকর বক্তব্য দাঙি ধরে আর এই আমি আমার যে দাবি এই দাবিক যাতে সন্মান সহকারে ভারত সরকারে মানি লয় সেই ব্যবস্থা করিবর কারণে আমি সকলোবিলাক রাজনৈতিক দল বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো। হয়